আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রওশনস কুকিং। আমার আজকের রেসিপি মুরগির কালাভুনা। নামটা শুনতে একটু কেমন কেমন লাগলেও এটা খেতে কিন্তু ভীষণ মজা। রুটি, ভাত বা পরোটা যে কোনো কিছু দিয়েই দারুণ লাগবে। তবে রান্নাটা কিন্তু খুবই সহজ, চলুন না রান্নাটা দেখে নেই। আজকের রান্নাটির জন্য আমি দুটি মিডিয়াম সাইজের মুরগি নিয়েছি এবং আমরা বাসায় যেভাবে নর্মালি টুকরো করি সেভাবেই টুকরো করে নিয়েছি। এরপর মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মুরগিতে সব উপকরণ মেশাবো। আমার এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি আছে, 1.5 কাপ পেঁয়াজ কুচি আমি মুরগিতে দিয়ে দিচ্ছি এবং বাকি 1/2 কাপ পেঁয়াজ রেখে দিচ্ছি পরে বাগার দেবার জন্য। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ। আমি 3টি কাঁচামরিচ ছেঁচে বা স্ম্যাশ করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন। দিচ্ছি 3 চা চামচ ধনে গুঁড়া। আমি দারুচিনি, তেজপাতা আর লং প্রথমে মুরগির সাথে এখানে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আমি তুলে আবার বাগারে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে মুরগির সাথে এখানে একবারে দিতে পারেন অথবা আমার মতো বাগারে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ পাপরিকা পাউডার। এবার দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া। ঝালটা যদি আপনারা বেশি খেতে চান বা পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা মরিচ এবং এই লাল মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি সব ধরনের গরম মশলার সাথে জিরা এবং শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি এবং এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতন গরম মশলা গুঁড়া। এই গরম মশলাতে কিন্তু জায়ফল, জয়ত্রী, স্টার আনিস, বড় এলাচ সবই আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচের মতন ভাজা জিরা গুঁড়া। আমার গরম মশলার সাথেও কিন্তু জিরা আছে, তাই আমি জিরাটা একটু কমই দিচ্ছি। এবার আমার পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেল থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন তেল। এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটার উপরেও কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই নির্ভর করবে, কাজেই মাখানোটা যাতে খুব ভালো হয় এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেখুন মাখানোর পর রঙটা কীরকম সুন্দর হয়েছে। এটিকে 15-20 মিনিট মেরিনেট করেই আমরা রান্নায় চলে যাব। আমি এই রান্নাটি করতে একটি কড়াই বা ওক স্টাইলের প্যান নিয়েছি। আমার চিকেনে অলরেডি তেল দেওয়া আছে, আমি চিকেনটা সরাসরি প্যানে ঢেলে দিচ্ছি। চিকেনটাকে আমি জাল বাড়িয়ে বেশ 1 মিনিট ভাজবো। কয়েক মিনিট ভাজার পরে এবার আমি চিকেনটাকে সিদ্ধ হবার জন্য ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে আবার চিকেনটাকে নেড়ে দিব। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। আমি এই কালাভুনা রান্নাতে কোনো আলাদা পানি ব্যবহার করব না, চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই চিকেনটা রান্না হবে। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। চুলার জাল থাকবে মিডিয়াম হাই। চিকেন থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে, এখন আমি আর চিকেনটাকে ঢাকবো না, কারণ এই পানিটাকে আমি শুকিয়ে ফেলবো। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর আমার রেসিপিটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাতে চাপ দিতে কিন্তু ভুলবেন না। চিকেনটার পানি শুকিয়ে যখন তেলের উপর উঠে আসবে তার মানে আমার এই পর্যায়ের রান্নাটা শেষ। এবার আমি চিকেনটাকে বাগার দিব। বাগারের জন্য আমি কড়াইতে আমার পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেল থেকে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল এবং সরিষার তেল দিচ্ছি 1/4 কাপ। আপনারা ইচ্ছা করলে শুধু সরিষার তেল দিয়েও এই বাগারটি করতে পারেন। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 2টি তেজপাতা, 2টি দারুচিনি এবং 4-5টি এলাচ। আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচের পরিমাণ আরও কয়েকটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিচ্ছি কুচি করে রাখা রসুন 1.5 টেবিল চামচের মতন।
आमी आबारो बोलछी आस्त गरम मसला बागारेर साथे दिले आगे मुरगीर साथे आस्त गरम मसला ना दिलेओ चलबे। रसुनटा हल्का भाजा हये आसले एते आमी दिये दिच्छी आमार रेखे देवा आधा कप प्याज कुचि, दिच्छी एक चा चामच चीनी। ये चीनीटा टेस्ट जेमन बाड़ाबे तेमनी मांस कैरामलाइज करे कलरटाओ सुंदर करबे। पेंयाज एवं रसुने जखन सुंदर एकटा कलर आसबे तखन आमी एते दिये दिच्छी आमार सेई रान्ना करे रखा मांसगुलो। এবার এই বাগারে চিকেনটাকে আমি ভাজবো মিডিয়াম হাই হিটে। ফার্মি মুরগি হলে খেয়াল রাখবেন যেন চিকেনটা নাড়তে নাড়তে ভেঙে না যায়। কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এবং এক চা চামচ ভাজা জিরা গুঁড়া। এভাবে জাল বাড়িয়ে 10-15 মিনিট ভাজার পরে চিকেনের রংটা কিন্তু বেশ কালো হয়ে আসবে। এই চিকেনে কিন্তু আমরা গরম মশলার গুঁড়ার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, এই গরম মশলাটাও চিকেনটাকে কালো করতে সাহায্য করবে। আমার রান্না কিন্তু শেষ। আপনারা ইচ্ছা করলে এটিকে আরও বেশি ভাজা ভাজা করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই পরিমাণটাই ঠিক আছে। আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। আমি এটিকে খোলাজা পিঠা দিয়ে সার্ভ করেছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে আমি খোলাজা পিঠার লিঙ্কটাও অ্যাড করে দিব, আপনারা খোলাজা পিঠা দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।